ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। এক্সক্লুসিভ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছি, অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু আবারও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণটা দেখে নিন, যাতে আপনারা নোটিফিকেশানটা ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো আজকে যে নোটিফিকেশানটা এসেছে সেটা হলো, ত্রিপুরাতে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে এবং এটাতে যে টোটাল পোস্ট রয়েছে সেটা হলো 16টা পোস্ট। তো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এখানে পোস্ট রয়েছে কিন্তু 16টা এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা কী কী কোয়ালিফিকেশান, কবে থেকে অ্যাপ্লাই আবেদন শুরু করা হবে এবং লাস্ট ডেট কবে পর্যন্ত, এবং কী কী এজ লিমিট রয়েছে এবং আদার যে ক্রাইটেরিয়াগুলো সবগুলি আমি কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তো প্রথমে দেখে নিচ্ছি এখানে কোন ডিপার্টমেন্ট থেকে এসছে, সেটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা, অর্থাৎ টিপিএসসি আগরতলা থেকে কিন্তু এই নোটিফিকেশানটা এসছে। অর্থাৎ এটাতে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, কী বিষয়ের উপর, সেটা হলো ইলেকশন ইন্সপেক্টর গ্রুপ সি নন গেজেটেড, অর্থাৎ ইলেকশন ইন্সপেক্টরের মধ্যে গ্রুপ সি পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট, অর্থাৎ ইলেকশন ডিপার্টমেন্টে অর্থাৎ নির্বাচন কমিশনে কিন্তু গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। এবং এটাতে যে পোস্ট রয়েছে সেটা হলো টোটাল 16টা পোস্ট রয়েছে, যাতে ইউআরের জন্য রয়েছে 6টা রয়েছে এবং এসসির জন্য রয়েছে 1টা, বাকি এসটির জন্য রয়েছে 9টা পোস্ট রয়েছে। এবং এখন বলে রাখি এটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশানটা হলো এট লাস্ট ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। তার সঙ্গে আপনার অবশ্যই নলেজ ইন বেঙ্গলি অর ককবরক, অর্থাৎ আপনার যদি বাংলা এবং ককবরক নলেজ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। এবং এটাতে যে আবেদন করার যে তারিখ সেটা হলো, এটা যে শুরু হয়েছে অর্থাৎ আবেদন করতে পারবেন আপনারা অনলাইন, সেটা হলো রয়েছে এই মাসের, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে এটার যে আবেদন সেটা শুরু হয়ে যাবে। এবং এটার যে লাস্ট ডেট সেটা হলো 10/11/2023, অর্থাৎ আপনি কিন্তু নভেম্বরের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটার যে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ শুরু হবে এই মাসের 26 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর 26 তারিখ থেকে এটার আবেদন শুরু হবে এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা হলো নভেম্বরের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার জন্য আবেদন করতে পারবেন। তো অবশ্যই অনেক দিন পর্যন্ত ডেট রয়েছে, তো অবশ্যই আপনারা আবেদন করবেন। এবং এটার জন্য যে এজ লিমিট সেটা হলো অবশ্যই 18 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে, অর্থাৎ আপনি যদি 18 বছর হয়ে থাকে এবং 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা যারা যারা আবেদন করবেন এবং আপনাদের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা যদি ফুলফিল করেন, তো অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা যে ফর্ম ফিল আপটা সেটা আমি করে দেবো, বা আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে এটা যে প্রসেসটা সম্পূর্ণটা আপনাদেরকে বলে দিতে পারবো। সো এখন এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।